হাই ফ্রেন্ডস, সবাইকে আমি আজকে কফি মেকিং করব, আইস ক্যাপাচিনো অ্যান্ড এসপ্রেসো। সো মেকিং শুরু করছি। শুরু করার আগে আমাদের যে কফিটা আমরা ইউজ করি সেটা হচ্ছে নর্থল্যান্ডের কফি। নর্থল্যান্ড বাংলাদেশের একটা কফি কালচারের মধ্যে অন্যতম একটা মানে বিজনেস এবং কফি শপ এবং আপনার কফি বিন সব কিছুই ফার্স্ট ক্লাস। তো প্রথমে আমরা কফিটাকে আমরা আমাদের গ্রাইন্ডারে নিয়ে নিলাম, পুরোপুরি নিয়ে নিলাম। দেখুন কফিটা আমরা যেটা ইউজ করি সেটা অ্যারাবিকা, কিছু বিন মিক্সড আছে তিন দেশের। এখন কফিটা আমরা গ্রাইন্ড করলাম, গ্রাইন্ড করার পরে আমরা শট নামাবো। দেখুন এসপ্রেসো শটটা কত সুন্দর ক্রেমা এবং কত সুন্দর শটটা নামছে। এটা আসলে এসপ্রেসো কফিটা আসলে খুবই স্ট্যান্ডার্ড কফি, কফিটা আপনার খুবই উপকারী কফি। একটা মাথা ব্যথা করলে যদি খুব ক্লান্ত হন তাহলে এই কফিটা খেতে পারেন, ইনস্ট্যান্ট কাজ করবে। এখন কফিটা প্রায় নামানোর শেষ পর্যায়ে, তো দেখুন কত সুন্দর ক্রেমা কফিটার, যে একটা ক্রেমা আমরা নামিয়ে ফেলেছি কফিটা। এখন টেস্ট করব কফিটা কেমন হয়েছে। কফিটা আমি স্পেশালি কফিটা স্ট্রং খাই, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে কফিটা। এখন কফি আইস আমেরিকানো বানাবো। তো আইস আমেরিকানোতে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ডাবল শট কফি এবং আইস এবং ওয়াটার। সো আইস আমি অলরেডি গ্লাসে নিয়ে ফেলেছি, সাথে আমি ডাবল শট নামিয়ে রেখেছি এবং অলরেডি কোল্ড ওয়াটার আমি নিয়ে ফেলেছি। এখন আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে শটটা আমি আমার গ্লাসে দিয়ে দিব, ডাবল শট দিয়ে দিব, যেহেতু আমি স্ট্রং কফি খাই। সো আমি দিয়ে দিলাম ডাবল শট। এখন কোল্ড ওয়াটার দিয়ে দিব। কোল্ড ওয়াটার দেওয়ার পরে আপনার কফিটা আমার বানানো কমপ্লিট। এটা হচ্ছে আইস আমেরিকানো কফি। তো চাইলে আপনারাও বানাতে পারবেন। এরপর এটা তো আমি কফি মেশিন দিয়ে করছি, এরপর আপনারা বাসাতে করতে পারবেন, আমি সেই ব্যবস্থাও করে দেবো হোমমেড। আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি যাতে নেক্সট ভিডিও বানাতে পারি আবার, এবং আমার নেক্সট ভিডিও